आज जो TMC सरकार ऐसे था के TMC CPM जमान बैठता आचे आमदर वाचे आम्रा मानुष के सही विश्वास मर जाता दीते पारे नहीं जब आम्रा सरकार गठन करते पारी 155 से बेसी सीट जीतते पारी तारा मने करो से बीजेपी जा शक्ति आचे सामर्थ्य आचे बताए 100 का चकाई सीटी जो थेस्टो ताई तारा दिए चन किंतु संपूर्ण भावे आम्रा ही विरोधी आम्रा ही CMC सरकार के रास्ता ही नहीं जाते पारी भूल त्रुटि के संशोधन कर ठीक रास्ता चलाते पारी एक क्षमता आमादेर आछे लोक एटा प्रमाण करे आमादेर के बिरोधी आसने बसिएछेन दाबी तो राज्यर एकाधिक जिला काल दुर्गत एलाका परिदर्शने मुख्यमंत्री परिस्थिति पर्यालोचनाय दफाय दफाय बैठक करछेन मुख्यमंत्री जिलाय जिलाय पाठानो होच्छे मंत्रीदेर जानालेन मुख्य सचिव আমাদের তরফ থেকে স্পিড বোর্ডস গুলো তারপরে NDRF SDRF এর কাছে যে বোর্ডস গুলো আছে সেটা 200 থেকে বেশি বোর্ডস আমরা মোতায়েন করেছি এছাড়া আমাদের माननीय মুখ্যমন্ত্রী রেগুলারলি রিভিউ করছেন গতকাল রিভিউ করেছেন আজ সারা দিন রিভিউ করেছেন সেখানে একটা গ্রুপ অফ মিনিস্টার্স তাদেরকে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে তারা বিভিন্ন জেলাতে গিয়ে ওখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সঙ্গে রেগুলার তাচে কোঅর্ডিনেশন সঙ্গে করে এটা রেসকিউ এন্ড রিলিফ অপারেশনটা করছেন জল ছড়ার বেনিয়ম হয়ে থাকলে রাজ্য আদালতে যাচ্ছে না কেন প্রশ্ন অধীর চৌধুরীর নিজে যখন একরা বাংলা কথা জানা বলে দাও নাস্তে না পারলে উঠন বেকা একজন জনপ্রতিনিধি বলছি যে যে বাদ দিয়ে যে নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করুক না কেন সেই নদীর উপরে যত বাঁধ আছে সব বাঁধের জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করে ছাড়তে হয় রাজ্য যদি মনে করে যে ম্যানমেড তাকে না জেনে সব কিছু হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন ইডির হাত থেকে সিবিআর হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্ট ক্ষণে ক্ষণে যাচ্ছেন আপনারা তো এত বড় একটা অন্যায় যে পশ্চিমবঙ্গে ডুবিয়ে মারার জন্য বাঁধগুলো থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে কাউকে না জানিয়ে এত বড় অন্যায় আমি তো মনে করি এটা খুনের শামিল গণহত্যার শামিল তখন পশ্চিমবঙ্গ সরকার কোর্টে যাচ্ছে না কেন কমসে কম হাইকোর্টে তো সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে